সুরেশ একজন শ্রমিক আর কান্তাবাই বাড়িতে কাজ করতে যায়। দুজনে বাধ্য হয়ে নিজেদের বাচ্চাটাকে বাড়িতে একা ছেড়ে যায়। ওখানে ও বাড়ির বাইরে জমিতে খেলা করে। একদিন অমিতের জ্বর এসে গেল। কান্তাবাই কাজের জন্য বেরোতে যাচ্ছে, কিন্তু যেই সে তার বাচ্চা অমিতকে আদর করতে এগিয়ে যায়, দেখে অমিতের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আরে, আমার ছেলেটার খুব জ্বর, আমি কাজে কি করে যাব? কিন্তু কাজে যাওয়াও তো খুব প্রয়োজন, না হলে মেম সাহেব খুব রেগে যাবে। আমি বাচ্চাটাকে ওষুধ দিয়ে কাজে চলে যাব, কিন্তু মেম সাহেব বলেছে আজ কাজে আসতেই হবে আমায়। একবার কল করে জিজ্ঞাসা করে নি। কান্তা মেম সাহেবকে কল করে। মেম সাহেব, আমার বাচ্চার শরীরটা ভালো নেই, ছুটি নিতে পারি আজকে আমি? তোমরা ছোট লোকরা এমনই হও, শুধু ছুটি নেওয়ার মতলব চায়। দেখো কান্তা, আমার কথা মন দিয়ে শোনো। যদি তোমার কাজ করার ইচ্ছা না থাকে তাহলে বলে দাও, কিন্তু রোজ রোজ এই ড্রামা করো না আমার সাথে। যদি চাকরি করতে হয় তাহলে ফটাফট কাজে চলে এসো, আর না করলে তাও এসে যাও, আমি তোমার স্যালারি রেখে দিয়ে যাচ্ছি। ভীম সাহেব, আমার কাজ থেকে বের করে দিও না, আমি এখনই আসছি। কান্তাবাই ছেলের খিদের জন্যই ছেলেকে জ্বরের মধ্যে পুড়তে রেখে চলে এলো। কান্তাবাই কাজে চলে এসেছে, আর তখন মেম সাহেব তার কাছে এলো। সত্যি তো ছেলের কিছু হয়েছে নাকি, নাকি এমনি ছুটি নেওয়ার ইচ্ছে? মেম সাহেব, কোনো মা তার বাচ্চার শরীর খারাপ নিয়ে মিথ্যে বলে না। আজ আপনি আমায় একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন? না না কান্তাবাই, আজ কোনোভাবেই ছুটি পাবে না, কারণ আমার ছেলে রবির জ্বর এসেছে। আজ আমি ওর খেয়াল রাখবো, আর তোমাকে খাবার বানাতে হবে। মেম সাহেব, আজ আমি অপারক, আমি এখানে তো এসে গেছি, কিন্তু না জানি আমার ছেলেটার কি অবস্থা হচ্ছে। ব্যাস ব্যাস, এখন কান্না বন্ধ করো আর কাপড় ধুতে শুরু করো। কান্তাবাইয়ের চোখে জল, মন উদাস, চেহারায় চিন্তা ছাপ নিয়ে কাজে লেগে গেল। আর অন্যদিকে মেম সাহেব তার ছেলে রবিকে কোলে নিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগল। 18 বছর পর অমিত আর রবি দুজনে বড় হয়ে গেছে, কিন্তু যখনই অমিতের মা কান্তাবাই বাড়িতে কাজ করতে যেত তখন অমিতের খুব খারাপ লাগত। এই জন্য অমিত পড়াশোনার সাথে সাথে রাত্রে এক ক্লাবের রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে লাগলো। এক রাত্রে রবি তার কিছু বন্ধুর সাথে ক্লাবে এলো, আর সে অমিতকে চিনতে পারলো। এই, আমি তোমাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ স্যার। বন্ধ করো ইয়ার, এতটা ফর্মালিটি করিস না, আমি তোকে চিনতে পেরেছি। হ্যাঁ। আরে কে রে, তুই আমাদের কাজের লোকের ছেলে আছিস তো, যাকে আমরা বহু বছর ধরে কাজ দিয়ে এসেছি। তোর মা খুবই পরিশ্রমী বুঝলি, বাসন কাপড় ওদের চকচকে করে, নতুন বউয়ের মতো একেবারে মুখগুলো চমকাচ্ছে রে বুঝলে, কি ভালো কাজ করে জানিস তো রে। হ্যাঁ। চল, কোনো ব্যাপার না, তুই ওয়েটার হয়ে গেছিস, যদি কোনো কাজে লাগবে তো আমাকে বলে দিবি, আমি তোকে পুরো সাহায্য করব, সর্বোপরি তুই আমার চাকরানির ছেলে যে আছিস। রবি তার সমস্ত বন্ধুদের সামনে অমিতকে নিয়ে খুব ঠাট্টা করল, কিন্তু অমিত চুপ করেছিল, কারণ রবি কোনোটাই মিথ্যে বলেনি, চাকরানির ছেলেকে চাকরানির ছেলেই তো বলবে। অমিত এরকম ভাবেই তার জব আর স্টাডি করতে থাকে। রবি রোজ রোজ পার্টি করত, ড্রিঙ্ক করত আর পড়াশোনা করত না। একদিন তার মা তাকে পাশে বসালো আর তার সাথে কথা বলল। কান্তাবাই তখন ওখানে কাজ করছিল। রবি, এরকম ভাবে কদিন চলবে? তুমি স্টাডিতে একটুও মন দিচ্ছ না। ওহো মাম্মা, তুমি আবার শুরু করে দিয়েছো, আমি আমার স্টাডি তো করছি গো। এটা কিরকম স্টাডি? তোমার মধ্যে তো সমস্ত খারাপ গুণ চলে এসেছে। মামা, আর ইউ নো, আমরা ধনী লোক, আর এইসব শখ হয়, তুমি এটাকে খারাপ বলো না প্লিজ। রবি, তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। হ্যাঁ জানি, সেই জন্যই তো অনেক ভদ্রতার সাথে কথা বলছি, কারণ আমি এত ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলি না। আর হ্যাঁ, আমি বড় লোকের বাপের ছেলে, আমি কারোর চাকরি করতে পারবো না, আমি আমার ব্যবসা করব, আমাকে ইনভেস্টমেন্টের জন্য টাকা দিয়ে দাও। ওই দেখো, কাজের লোকের ছেলে, নিজে কাজ করে আর পড়াশোনাও করে, নিজের মায়ের কত খেয়াল সে রাখে। মা, এটা তো তোমার জানা উচিত, আমি কোনো কাজের লোকের ছেলে নই। এখন আর বেশি দেরি না করে টাকাগুলো নিয়ে দাও। রবি লড়াই ঝগড়া করে আর মায়ের কাছ থেকে টাকা নিয়ে নেয়, আর অন্যদিকে অমিত আরো কঠিন পরিশ্রম করতে লাগলো। ফল এটাই হলো, অমিত একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাপ ডেভেলপ করলো, যেটা পরে
একটা ডিজিটাল কোম্পানিতে রূপান্তরিত হলো। অমিত একটা সুন্দর বাড়ি তৈরি করলো আর মায়ের জন্য বাড়িতে চাকর রাখলো। আর অন্যদিকে রবি কোনো রকম কোনো বিজনেস খুললো না। রবি, তোর কোম্পানি কোথায় গেল? তুই আজ পর্যন্ত আমাকে কিছু দেখালি না কেন? মা, আমার আরো টাকা লাগবে। তোকে আমি 50 লাখ টাকা দিয়েছি। মা, আমার প্রয়োজন আছে। ব্যাংক থেকে লোন নিয়ে নাও, না হলে প্রথমে যে টাকা দিয়েছো সেগুলো সব নষ্ট হয়ে যাবে। মা, একটা কাজ করো, বাড়িতে লোন নিয়ে নি মা। রবির মা ছেলের কথা মেনে নেয় আর বাড়ির উপর লোন নিয়ে সব টাকা রবিকে দিয়ে দেয়। কিছুদিন পর ওর মা জানতে পারে যে রবি জুয়া খেলে আর সে জুয়াতে সব কিছু বরবাদ করে দিয়েছে। আর অমিতের নিজস্ব একটা কোম্পানি আছে। তার পুরনো কথা মনে পড়ে খুব আফসোস হয়। কান্তাবাই তার ছেলের সাথে রবির বাড়িতে আসে। মিম সাহেব, আমি আপনাকে মিষ্টি খাওয়াতে এসেছি। আমার ছেলে আমার দিন বদলে দিয়েছে। কিন্তু মিম সাহেব, এটা বলতে চাই যে ভগবান যেন কাউকে কখনো অহংকার না দেয়, কিন্তু কারোর দিন সব সময় এক রকম থাকে না। কান্তাবাই তার ছেলের সাথে গাড়ি করে ফিরে যায় আর রবি আর তার মায়ের চোখ লজ্জায় নিচু হয়ে যায়। বাড়িতে রতন তার স্ত্রী কেকের সাথে থাকত আর 80 বছরের বৃদ্ধা মা সাবিত্রীও তাদের সাথেই থাকত। সাবিত্রী তার পাটা সোজা করে হাঁটতে পারত না। একদিন সন্ধেবেলায় রতন তার অফিস থেকে ফিরল। মা, তুমি পেনশন নিয়ে এসেছো? সাবিত্রী কোনো উত্তর দেওয়ার আগেই রেগে থাকা কেকেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, পেনশন নিয়ে এসেছে। এই বুড়ি তো পুরো 40 টাকা অটোর জন্য খরচ করে দিয়েছে। ও হো কেকেই, রিক্সার খরচ তো দিতেই হবে। হ্যাঁ, কিন্তু এখনো মহারানী পেনশন পাইনি। কইকেই, উনি আমার মা, তুমি ওনার সাথে এরকম ভাবে কথা বলবে না। 1 বছরের বেশি হয়ে গেল, লকডাউন চলছে, আমাদের খরচাই যেমন তেমন করে চলছে। এদিকে এখনি এই বুড়িকে আরো 4টে রুটি দিতে হবে। আরে তুমি নিজের কথা বলা বন্ধ করো, পেনশন কেন বন্ধ হয়ে গেছে সেটা বলো। বাবা, ওনারা বললেন যে এখন সবারই পেনশন বন্ধ হবে, কারণ নতুন লিস্টে আমার নাম নেই, তাই আমি পেনশন পাবো না। এবার বলো তুমি, কি করে রাখবো এই বুড়িকে আমরা? কেকি রান্না করছিল আর সাবিত্রী ওখানে পাশে বসে দেখছিল। বৌমা, আমারও খিদে পেয়েছে, আমাকেও খাবার দিয়ে দাও। বড় এসেছে খাবার খেতে। তোকেই খাওয়াবো না গরম খাবার। আর ওদিকে আমার স্বামী দিন রাত কাজ করে, তার তো জোটে না গরম খাবার। আর তুই, তুই তো আমাদের উপর বোঝা, তোর সেবা যত্ন আর করতে পারবো না। বৌমা, এটা তো আমারও বাড়ি, তোমরা তো আমারই সন্তান। তোর এই নাটক আমার সামনে আর করিস না, এসব আমি বুঝতে পারি না। পায়ের ওপর দাঁড়াতে পারে না, আর শখ হলো আকাশ ছোঁয়ার। বৌমা, আমি তো শুধু 1-2 রুটি চেয়েছি, হঠাৎ কি হলো? পেনশন, পেনশন আসা বন্ধ হয়ে গেল। সাবিত্রী কাঁদতে লাগলো। তখনই দরজায় বেল বাজল আর রতন ঘরে ঢুকল। আরে শাশুড়ি বউয়ের কি কথা হচ্ছে বলো তো আমাকে একবার, আমিও শুনতে চাই। দেখো না, আমি তো কখন থেকে মাকে বলছি খাবার খেয়ে নিতে, কিন্তু মা তো কিছুতেই খাচ্ছে না, বলছে আজ পেটটা গড়বড় করছে। কি হলো মা, সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলছে, আমার পেটটা গড়বড় করছে, খিদে নেই। মা, তোমার বয়স হয়েছে, এখন কমই খাও এখন থেকে। এই বয়সে হজম শক্তি অনেক কমে যায়, বেশি খাওয়াটা একেবারেই ঠিক নয়। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। মা, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখো, ওনাকে তেলের খাবার থেকে দূরে রাখো আর রোজ 2টো করে রুটি কম দিও, যাতে ওনার পেট গড়বড় না হয় আর খাবার ঠিক মতো হজম হয়। রতন ফ্রেশ হতে তার ঘরে চলে গেল। আমি খাবার নিয়ে ঘরে যাচ্ছি, তুই এই সব এটো বাসন মেজে রাখবি আর রান্নাঘরও পরিষ্কার করে রাখবি। সাবিত্রী কাঁদতে কাঁদতে বসে সব কাজ করতে লাগলো। সাবিত্রী গত 2 দিন ধরে উপোস আছে, ওর খুব খিদে পেয়েছিল।
আজ তো বৌমা ঘুমোচ্ছে, আমি চুপচাপ কিছু খেয়ে নি। আজ পর্যন্ত কোনো দিন কিছু চুরি করিনি, কিন্তু পেট খুব পাপি, আমাকে আজকে চুরি করে খেতেই হবে। সাবিত্রী রান্নাঘরে গেল আর তাড়াতাড়ি একটা রুটি হাতে নিল। ও তার খিদে সহ্য করতে পারছিল না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে লাগলো। তখনই কেকে পেছন থেকে এসে সাবিত্রীর হাতটা ধরে ফেলল। আমি তো আগেই জানতাম যে তুই একজন চোর, খাবারও চুরি করছিস। তুই যখন খাবার চুরি করেছিস তখন না জানি আরো কত কি চুরি করবি, কে জানে এসব। না বৌমা, এই বদনাম দিও না, আমি এসব কিচ্ছু করিনি। আমি পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমি একজন খোঁড়া, নিজের সন্তানের থেকে চুরি করে কোথায় যাব। সে তো আমি জানি না যে কোথায় যাবে, কিন্তু এই বাড়িতে আর থাকা যাবে না। কেকেই রতনকে ফোন করল। হ্যাঁ বলো, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। কি হয়েছে সেটা তো একবার বলবে। আজ তোমার মা বাড়িতে চুরি করেছে। এটা যদি সত্যি হয় তো আমি কিছুতেই বরদাস্ত করব না, ওই বুড়িকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। রতনের পারমিশন পেয়ে কেকেই খুব খুশি হল আর সাবিত্রীকে অটোতে চাপিয়ে পাঠিয়ে দিল আর বলে দিল এই বৃদ্ধাকে যে কোনো জায়গায় ছেড়ে দিতে। অটোওয়ালা সাবিত্রীকে রাস্তার ওপর বসিয়ে দিল। সাবিত্রী ভিক্ষা করে খেতে লাগলো। তারপর একদিন একটা গাড়ি এলো আর সেখান থেকে এলো একজন ভদ্রলোক। দিদা, আপনি কি সাবিত্রী? আমি আপনাকে অনেকদিন ধরেই খুঁজেছি, ওরা ভুল করে আপনার পেনশন বন্ধ করে দিয়েছিলাম, আপনার নাম লিস্টে উঠেছে, এখনই লিস্ট এসেছে যেখানে আপনার নামও আছে। কি করব আমি এই টাকা নিয়ে, আমার কাছে না আছে বাড়ি আর না আছে সন্তান। ঠিক আছে, আমি আপনাকে আজই বৃদ্ধাশ্রমে রেখে আসছি, ওখানে আপনি খুব ভালোভাবে থাকবেন। সাবিত্রী তার পেনশনের টাকা অনাথ আশ্রমে দিল আর নিজে বৃদ্ধাশ্রমে থাকতে লাগলো। বৃদ্ধাশ্রমে সাবিত্রীর বিশেষ যত্ন নেওয়া হলো আর তার ফলে সাবিত্রীর পা সবসময়ের জন্য ঠিক হয়ে গেল।